আমরা তাহলে বলছিলাম পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন তাহলে এক্ষেত্রে আমরা কি বলেছি যে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন কি আর এনে টা ফাংশনাল কপি এই যে আরএনএ তৈরি হলো এটাকে আমরা বলছি প্রাইমারি ট্রান্সক্রিপ্ট এবং প্রাইমারি ট্রান্সক্রিপ্ট থেকে ফাংশনাল আরএনএ তোমরা জানো যে মেসেঞ্জার আরএনএ এক রকম টি আরএনএ এক রকম রাইবোসোমাল আরএনএ এক রকম তাহলে ফাংশনাল কপি অ্যাটেইন করার জন্য কিছু এর ভিতর দিয়ে যেতে হয় আরএনএ কে এইটাই হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন সাধারণত কি কি হয় এক্সট্রা নিউক্লিওটাইড থাকলে সেটা রিমুভড হয় কোন বেস মডিফাই হয়ে আনইউজুয়াল বেসে কনভার্ট হতে পারে আবার নিউক্লিওটাইড অ্যাডও হতে পারে আর আহ ডিফারেন্ট আর আরএনএ সিকুয়েন্স কিভাবে এটা মানে ক্লিভ হয়ে সেপারেট হতে পারে হ্যাঁ আলাদা আলাদা হয়ে যেতে পারে যেমন রাইবোসোমাল এর ক্ষেত্রে কি হবে প্রথম যে আরএনএটা তৈরি হয় প্রাইমারি প্রোডাক্ট সেটা হচ্ছে প্রি রাইভোসোমাল আর এন এ এটা হচ্ছে ফোরটি ফাইভ এস হ্যাঁ এইরকম তার মানে বুঝতে পারছি বেশ বড় এটা সাইজ এবং ফাইনাল আরএনএটা কি এটা হচ্ছে আহ আর এন এ ওয়ান যে আরএনএ গুলো তৈরি করতে হেল্প করে সেটা কি এইটিন এস ফাইভ পয়েন্ট এইট এস আর এইট এস তাই না আচ্ছা এইগুলো তাহলে এই এইগুলো তৈরি হওয়ার জন্য এই প্রি আর এন এ যেটা প্রি আরআরএন এ ছিল এটা কি হবে প্রথমে ক্লিপ্ড হবে কয়েকটা জায়গায় কেটে কেটে ভাগ্য হয়ে যাবে তিনটা ভাগ হবে তারপরে কি হবে ট্রিমিং হবে ট্রিমিং মানে এক্সট্রা নিউক্লিওটাইড গুলো ছেটে সাইড থেকে ছেটে বাদ দিয়ে দেওয়া হবে করে আমরা ফাইনাল ম্যাচিউর আর আর এন এ পাবো যখন টিআরএন এ টিআরএন একটা জটিল এটা দেখো টিআরএন এর একটা প্রাইমারি যেটা প্রোডাক্ট ছিল সেটা থেকে কি করতে হবে সেটা থেকে কিছু অংশ একটা অংশকে আমরা বলি ইন্ট্রন ইন্ট্রন মানে যে যে পোর্শনটা দরকার নাই হ্যাঁ এটা নন এই দরকার নাই এই পার্টুকে কেটে বাদ দিয়ে দিতে হবে ইন্ট্রনটা কেটে বাদ দিয়ে দিতে হবে যেমন এই ক্ষেত্রে দেখো টিআরএন এখানে এই এই যে লাল পোষণটাকে আমরা বলছি ইন্ট্রন লাল পোরশনটা রিমুভ করতে হবে করে এই যে দুটো কালো পোর্শনটা আবার জোড়া লাগে হ্যাঁ জোড়া লাগানো হলো তাহলে এটা ইন্ট্রো রিমুভ হবে এবং এন্ডিং এই যে এন্ডিং এ দেখো যে নিউক্লোটাইড সিকুয়েন্স ছিল এগুলো দুই পাশ থেকেই কিন্তু সেটা ফেলা হলো তাহলে এটাকে বলা হচ্ছে ট্রিমিং তাহলে ফাইভ প্রাইম এন্ড এবং থ্রি প্রাইম এন্ড ট্রিম হবে এডিশন অফ সি সিএ সিকুয়েন্স থ্রি প্রাইমে সি সিএ এই তিনটা নিউক্লিওটাইডের একটা সিকুয়েন্স অ্যাড হবে নতুন করে অ্যাড হবে সিসিএস সিকুয়েন্স এড হবে থ্রি ব্রাইমেন্টে আর কিছু কিছু স্পেসিফিক কিছু কিছু পোর্টের বেজ মডিফাই হবে হ্যাঁ বেজ মডিফিকেশন হবে এটা এটাই হচ্ছে আনিজুয়াল বেস দিয়ে মডিফাই হয় যেমন তোমরা যদি টি আর এনের ফিচার দেখো ওখানে কিন্তু ছিল টি সি লুক ছিল তার মানে যে ফাইভ হ্যাঁ এটা কিন্তু একটা আনইজুয়াল বেস আবার ডাইহাইড্র ইউরেসেল এখানে আমরা পেয়েছিলাম হম তাহলে ওটাও একটা আনিউজুয়াল বেজ নরমাল হচ্ছে ইউরেসেল হচ্ছে বেস

ট্রান্সফার আর এর ক্ষেত্রে প্রাইমারি যে প্রোডাক্ট ছিল সেটা বিচ্ছিন্ন বেশ লম্বা এটা আমরা এন্ডিং থেকে দুই এন্ড থেকে ফাইভ প্রাইম থ্রি প্রাইম দুই এন্ড থেকে কিছু অংশ ছেটে বাদ দিলাম মাঝখানে যে ইন্ট্রন ছিল সেই ইন্ট্রনটাকেও কেটে ফেললাম এটা আবার জোড়া লাগিয়ে দিলাম এরপরে কয়েকটা বেস মডিফাই হবে আর থ্রি প্রাইম এন্ড এ এক্সট্রা একটা সিকুয়েন্স এখানে অ্যাড হবে অ্যাড হয়ে যেটা হলো এটাই হচ্ছে ফাইনাল টিআর এন এ এখন আসে মেসেঞ্জার আর এন এমআরএন এর ক্ষেত্রে কি হবে এমআরএন টা তৈরি হয় কিন্তু আর এন পলিমারি স্টু থেকে তাই না আর এন পলিমারি এটা আর এন পলিমারি স্টু এ এখানে কি হবে একটা ফাইভ ফ্রাই ক্যাপ তৈরি হবে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কি নিউক্লিওটাইড এই নিউক্লিওটাইড এটা একটা নিউক্লিটাইড এটা একটা নিউক্লিটাইড মানে কি এটা হচ্ছে আর চেইন আর এই যে এটা হচ্ছে ফাইভ প্রাইম এন্ড এখন এখানে এটা হচ্ছে ক্যাপিং ক্যাপিং তিনটা কাজ হবে এখানে একটা হচ্ছে ফাইভ প্রাইম ক্যাপিং হবে থ্রি প্রাইমে একটা টেইল এড হবে আর ইন্ট্রোল রিমুভাল উইথ স্প্লাইসিং অফ এক্সং হ্যাঁ এই তিনটা প্রসেসে মডিফিকেশন হবে এবং আরএন এই মেসেঞ্জার আয়নের মডিফিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষাতে বসে হ্যাঁ ছবি একে এটা শিখবা ফাইভ তো অনেক জিনিস করে আচ্ছা এখানে কি হবে দেখো ফাইভ প্রাইম এন্ডে নরমাল নিউক্লিটাইড যখন অ্যাড হয় তখন কিন্তু এই ফাইভ প্রাইম এন্ডে কি হতো আর একটা থ্রি প্রাইম দেখো এই নিউক্লিওটাইডের কি থ্রি প্রাইমের সাথে পরেরটার ফাইভ প্রাইমের অ্যাটাচমেন্ট হয়েছে এটা হচ্ছে নর্মাল অ্যাটাচমেন্ট তাই না নিউক্লিওটাইড নর্মাল এটা কি হবে ফসফোডাইস্টার বন্ডে হবে তৈরি হয় আর এই ক্ষেত্রে কি হবে ফাইভ প্রাইম এন্ডের সাথে আরেকটা নিউক্লিওটাইড ঠিকই আসবে সেটা কি সেভেন মিথাইল গোয়ানোসিন গোয়ানোসিন হচ্ছে নর্মাল নিউক্লিওটাইড আর এখানে মিথাইল এটা সেভেন্থ পজিশনে একটা মিথাইল মানে একটা মিথাইল গ্রুপ থাকবে সেজন্য এটাকে বলছি সেভেন মিথাইল গোয়ানোসিন এবং এই মিথাইল গোয়ানোসিনটা কি নর্মাল যদি নিউক্লিওটাইড হতে অ্যাটাচমেন্ট হতো কি ফাইভের সাথে এ নিউক্লিওটাইডের থার্ড পজিশনে মানে সুগারের থার্ড পজিশনে অ্যাটাচমেন্ট হতো দিয়ে এই কি হবে ফাইভের সাথে ফাইভ ই অ্যাটাচমেন্ট হবে উল্টা করে ব্যাকওয়ার্ড হ্যাঁ এটা অ্যাটাচমেন্ট হবে ফাইভ ফাইভ এবং তিনটা ফসফেট বন্ধের ট্রাই ফসফেট তাহলে এটাকে আমরা বলছি দি ক্যাপ ইজ সেভেন মিথাইল গোয়ানোসিন এটা অ্যাটাচড ব্যাকওয়ার্ড বাই ট্রাইফসফেট লিঙ্কেজ উইথ দা ফাইভ প্রাইম টার্মিনাল এন্ড অফ এমআরএনএ

এবং এই ফাইভ প্রাইম ক্যাপিংটা কেন ইম্পর্টেন্ট এই ক্যাপ কি কাজ করে এই ক্যাপ হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন মানে প্রোটিন সিনথেস ইনিশিয়েশন মানে হেল্প করবে মানে ক্যাপ যে দেখে থাকবে সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস এর সেখান সেই সাইড থেকে শুরু করতে হবে ওই নিউক্লিওটাইড থেকে শুরু করতে হবে হ্যাঁ এটা বোঝা যাবে আর একটা কি এই যে নিউক্লিওটাইডে আমাদের সেলের ভেতরে কিন্তু এক্সো নিউক্লিয়াস নামে এনজাইম থাকে হ্যাঁ এক্সো নিউক্লিয়েস এটার কাজ কি নিউক্লিওটাইডগুলোকে ব্রেকডাউন করে ফেলা

একটা নিউক্লিয়টা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু পুরো জেনেটিক কোড আমরা জানি যে পুরো জেনেটিক ফ্রেম যেটা সেটা কিন্তু অল্টার হয়ে যেতে পারে তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট সেকেন্ড কাজ হচ্ছে অ্যাডিশন অফ পলি এ টেইল অ্যাট থ্রি প্রাইম এন্ড তাহলে থ্রি প্রাইম এন্ডে পলি এ টেইল অ্যাড হবে এটা ছিল একটা মেসেঞ্জার আর এনএ একটা ফাইভ প্রাইমে একটা গ্যাপ অ্যাড হলো এরপর থ্রি প্রাইমে কি হবে একটা এ পলি এ টেইল অ্যাড হবে এটা কিছুই না পলি এ মানে বুঝছো এদের অ্যাডেনিন নিক্লোটাইড তাহলে এক লম্বা অনেকগুলো গুলো নি এডেনিন এর একটা চেইন নন চেইন অফ অ্যাডেনিন নিক্লোটাইড দ্যাট ইজ নট ট্রান্সপারেট ফ্রম ডিএনএ এই অ্যাডেনিনটা কিন্তু ডিএনএ থেকে আসে নাই বাকিগুলো একদম ডিএনএ কে এক্স্যাক্টলি ডিএনএ এর অপোজিট মানে ডিএনএ কে কপি করে তৈরি হয়েছে কিন্তু এই অ্যাডেনিনটা এখানে ডিএনএ এর কোনো ডিএনএ তে এগুলো কিছু দেওয়া ছিল না এটা পরে অ্যাড হয়ে যাবে এবং এই অ্যাডিশনে হেল্প করবে একটা এনজাইম সেটার নাম হচ্ছে পলি এ পলিমারেস পলি এ পলিমারেস হ্যাঁ এটা এনজাইমটা এই অ্যাডিশনে হেল্প করে এই পলিএটেইল দেওয়ার ফলে কি হবে একই এক্সো নিউক্লিয়াস তো থ্রিপাইমেন্টেও ব্রেকডাউন করতে পারে তাই না এখানেও কাজ করতে পারে মানে ওই এনজাইমের কাজ থেকে মানে প্রোটেক্ট করবে এটা আর কি হবে এই যে মেসেঞ্জার আর এন এটা যে তৈরি হলো নিউক্লিয়াস এর ভেতরে এখান থেকে সাইটোপ্লাজমে যেতে হবে এই সাইটোপ্লাজমে যাওয়া এক্সিট অফ মেসেঞ্জার আর এন এ ফ্রম নিউক্লিয়াস মানে নিউক্লিয়াস থেকে মেসেঞ্জার আর এন এ কে বের হতে হেল্প করবে পলি এ টেইল এই যে ফাইভ টাইম ক্যাপিং পলি এ টেইল ফাংশন দুটো বললাম এটা মনে রাখবা এটা জিজ্ঞেস করা হয় পরীক্ষায় আচ্ছা মডিফিকেশনের আরেকটা প্রশ্ন বাকি আছে সেটা কি রিমুভাল অফ ইন্ট্রন্স এন্ড এক্সোসারসাইজ টুগেদার ইন্ট্রন বলেছিলাম যেটা যে পোর্শনটা একটা মেসেঞ্জার আর এর যে পোর্শন নন কোডিং সিকুয়েন্স দিয়ে থাকে মানে এইটুকু ট্রান্সক্রাইব ট্রান্সলেশন হবে না ট্রান্সলেশন হওয়ার দরকার নাই এটুকু এটা হচ্ছে নন কোডিং একটা এই রিজিয়নকে তখন আমরা কেটে বাদ দিয়ে দেব আর যে পোর্শনটা কোডিং রিজিয়ন থাকে সেটাকে আমরা বলি এক্সন তাহলে আমরা নন করি মাঝখানের ইন্ট্রনটাকে বাদ দিয়ে দিব আর একজন দুটোর এন্ডটাকে জোড়া লাগাবো জোড়া লাগাটাকে বলা হয় স্পাইসড টুগেদার হ্যাঁ এইটা তাহলে এই এই কাজটা করা হবে এটা হচ্ছে আরেকটা ধাপ এবং এটার প্রসিডিউর আছে প্রসিডিউর তো তোমাদের না জানলেও হবে মূল কথাটা জানবা যে ইন্ট্রন্স আর রিমুভড এন্ড এক্সন্স আর স্প্লাইসড টুগেদার সাথে এটা জোড়া লাগানো হবে তারপরে এইটা যদি ইন্ট্রনটা থেকে যেত তাহলে কিন্তু অনেক ইন্টারভেনিং আমরা এখানে এগেন মানে এখানে যে নিউক্লিওটাইড ছিল সেগুলোকে কি একটা জেনেটিক কোড অনুযায়ী যদি প্রোটিন অ্যাড হতো অ্যামিনো অ্যাসিড অ্যাড হতো তাহলে আমাদের প্রোটিনটা কিন্তু আননেসেসারি একটা লম্বা প্রোটিন হতো এটার কিন্তু অ্যাকচুয়াল প্রোটিন ছিল না কিন্তু আমরা এক্সোনগুলো যখন যখন অ্যাড করে দিলাম এখানে যে কোড থাকবে এটাই হচ্ছে প্রোটিনের জন্য ফাইনাল কোড আচ্ছা তাহলে এটা আচ্ছা কোশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু আহ একটা ভিডিও একটু দেখাই অ্যানিমেশন দেখাই অ্যানিমেশন কি দেখতে পাচ্ছো না দেখতে পাচ্ছো না ম্যাম যাচ্ছে না আচ্ছা স্টপ করে দে আর এখন কি দেখতে পাচ্ছো জি পাচ্ছি দেখা যাচ্ছে আচ্ছা Well.